আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজি থেকে 6 নম্বর স্কুলের প্রশ্নোত্তর নিয়ে। দেখো, প্রথমে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স। তো হেল্প বক্সে দেওয়া শব্দগুলি দিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো প্রথম উত্তর হবে দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি। বি এর উত্তর হবে দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট। সি এর উত্তর হবে দ্য ক্রেন থট হিম এ গুড লেসন। ডি এর উত্তর হবে দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন। ই এর উত্তর হবে দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাশেমড। আর এফ এর উত্তর হবে দ্য পিকক মেট এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। 2 নম্বর আছে, দেখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলামের সঙ্গে বি কলাম মেলাতে বলেছে। তো ট্রি থেকে হবে রেন, ফার্মার থেকে হবে ক্রপ, ফ্যাক্টরি থেকে হবে কেমিক্যালস, স্নো থেকে মাউন্টেন, আর গার্বেজ থেকে হবে পলিউশন। 3-এর প্রশ্ন আছে, দেখো রিঅ্যারেঞ্জ দ্য জাম্বেল লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড। তো এখানে দেওয়া শব্দগুলিকে, এলোমেলো দেওয়া শব্দগুলিকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলেছে। তো প্রথমটির উত্তর হবে ওয়াশ, বি এর উত্তর হবে ওয়াটার, সি এর উত্তর হবে পন্ড, এবং ডি এর উত্তর হবে ট্রি। 4 নম্বর প্রশ্ন আছে, পিক দ্য ওয়ার্ড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট। তো এখানে বেমানান শব্দটিকে খুঁজে বের করতে বলেছে। তো কী হবে, প্রথমে আছে দেখো লেক, রিভার, পাম্প আর পন্ড। তো এখানে পাম্প হচ্ছে বেমানান, ঠিক আছে। বি এর প্রশ্ন আছে, দেখো ক্লাউড, স্কাই, সান আর গ্রাস। তো এখানে গ্রাস হচ্ছে বেমানান। সি আছে ম্যান, গার্ল, চাইল্ড আর ট্রি। তো এখানে ট্রি হচ্ছে বেমানান। 5 নম্বর প্রশ্ন আছে, রাইট অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো এখানে দেওয়া শব্দগুলির বিপরীত শব্দ লিখতে বলেছে। তো লং থেকে হবে শর্ট, বিগ থেকে হবে লিটিল বা স্মল।